কুসুমের গভীর প্রেম একে অপরকে এক মুহূর্ত না দেখে থাকতে পারে না। কুসুম মাঝে মাঝেই বলে, বিশ্বাস করো আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কুসুমের কথাগুলো অবলীলায় বিশ্বাস করে যায় মনির। এভাবে চলতে থাকে প্রেমের চাকা। মাঝে মাঝে বন্ধু জাহিদের কাছে কুসুমের প্রশংসা করে মনির, জানিস ভালোবাসার মানুষ হিসাবে কুসুমের তুলনা হয় না, কুসুম আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। কথাটা মানতে নারাজ জাহিদ জোর গলায় বলে উঠল, পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না। এ কথা আমি বিশ্বাস করি না, কুসুম ওর জীবনের চেয়েও আমাকে বেশি ভালোবাসে, চ্যালেঞ্জ করে বললাম মনির বলে। ঠিক আছে, কুসুম তোরে কতটা ভালোবাসে কাল থেকেই টের পাবি, মনিরের চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করে বলল জাহিদ। আনন্দ চিত্তে গুনগুনিয়ে গায়ের পথে কদম চালায় কুসুম, হঠাৎ গতিরোধ করে সামনে আসে জাহিদ। কিছু বলবেন জাহিদ ভাই? হাসি মুখে জানতে চায় কুসুম। চুপি চুপি কি যেন বলল জাহিদ, সাথে সাথে চোখ দুটো বড় হয়ে গেল কুসুমের। বলেন, এ কি সত্যি বলছেন? হ্যাঁ, তবে কথাটা ভুলেও মনিরকে বলবে না। ঠিক আছে, বলবো না, মন বার করে ফিরে যায় কুসুম। এদিকে কুসুমের সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে ওঠে মনির, বারবার ফোন করার চেষ্টা করেও ব্যর্থ হয়। মনে হয় নাম্বারটা ব্ল্যাক লিস্টে আছে। উপায়ন্তর না দেখে কুসুমদের বাড়িতে আসে মনির। কুসুমের সাথে দেখাও হয় যথাসময়ে, তবে মনে হচ্ছে এটা যেন অন্য কুসুম। মনিরকে পাশে পেলে মনে হতো আকাশের চাঁদ পেয়েছে, কিন্তু আজ তার পুরোপুরি বিপরীত। কি হয়েছে তোমার, এমন করছো কেন, হঠাৎ কেন এমন তোমার পরিবর্তন, কোথায় গেল তোমার প্রেম ভালোবাসার আবেগ, ক্ষিপ্ত হয়ে জানতে চায় মনির। যা করেছি সব ভুল করেছি, আমি আর রিলেশনে জড়াতে চাই না। মনিরের কথারগুলো পাশ কাটিয়ে গেল কুসুম, কারণটা বারবার জানতে চায় মনির। বিরক্ত হয়ে সরে যায় কুসুম, দীর্ঘ শ্বাস ফেলে মাথা নিচু করে চলে আসে মনির। দুদিন আগেও যে সুমনকে গলার কাটা মনে করত কুসুম, সেই কুসুম আজ সুমনের সাথে কথা বলার জন্য আগ বেড়ে আগ্রহ দেখায়। সুমন, চলো না কোথাও আমরা একটু বসে গল্প করি। গল্প করার একদম সময় নেই, কারণ আমার জন্য শিলা অপেক্ষা করতেছে, ঝটফট জবাব দিয়ে চলে যায় সুমন। ব্যর্থ প্রেমিকার মতো তাকিয়ে থাকে কুসুম। কি কারণে কি হলো চাপা কষ্ট বুকে নিয়ে ভাবছে মনির। একটু পরে পেছন দিয়ে পিঠে হাত বুলিয়ে পাশে বসে জাহিদ। কিরে, খুব কষ্ট পাচ্ছিস, মুস্কি হেসে জানতে চায় জাহিদ। হ্যাঁ, খুব কষ্ট পাচ্ছি, কিন্তু হঠাৎ এসব এলোমেলো হয়ে গেল কেন, কিছুই বুঝতে পারছি না, নিচু স্বরে বলল মনির। আবার মুস্কি হেসে বলল জাহিদ, কিছুই হয়নি, মনে কর এক সপ্তাহের জন্য তোর ভালোবাসা ছুটি নিয়েছে। মানে? অবাক হয়ে জানতে চায় মনির।
এক সপ্তাহ কোথাও ঘুরে আসে, দেখিস তোর ভালোবাসা ফেরত পাবি। অনেকটা গণক ঠাকুরের মতো বলল জাহিদ। ফাজলামো করিস না জাহিদ, এখান থেকে চলে যা, চোখ দুটো বড় করে পড়ল মনির। অনেকটা বাক বিতর্কের পর জাহিদের কথায় রাজি হয় মনির। সুমন ও শিলার প্রেম নীলা আড়াল থেকে ফলো করে কুসুম, দুজন চুটিয়ে গাইছে প্রেম কীর্তন। এ দৃশ্য দেখতেই কষ্টের সাগরে নাকানি চুবানি খায় কুসুম। এদিকে এক সপ্তাহ বাহিরে থেকে নিজ গ্রামে আসে মনির, বন্ধু জাহিদকে সঙ্গী করে হাঁটতে থাকে মনির। দূর থেকে ফলো করে দৌড়ে পাশে আসে কুসুম। মনির, তুমি বেঁচে আছো? অবাক হাসি দিয়ে বলে কুসুম। অবাক হয় মনির, মানে? মানেটা কুসুম বলতে চেয়েছিল, কুসুমের মুখের কথা কেড়ে নিয়ে বলল জাহিদ, আমি মিথ্যে করে বলেছিলাম, ডাক্তার বলেছে মনির বড় জোর এক সপ্তাহ বেঁচে থাকবে। কারণ এটাই আমার প্রেম পরীক্ষা ছিল। এবার তুই বল, স্বার্থ ছাড়া ভালোবাসে কে? হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস, পৃথিবীতে একমাত্র মা বাবাই নিঃস্বার্থভাবে ভালোবাসে। তোকে আমি স্যালুট জানাই বন্ধু, স্যালুট।